মোবাইলের সাহায্যে যে কোনো ম্যাথকে সমাধান করা। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা ম্যাথ করতে ভালোবাসেন বা ম্যাথ করতে যাদের বিভিন্ন সমস্যা হয়, বিশেষ করে বীজগণিতে যারা একটু দুর্বল, আজকের ভিডিওটি সবার জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে। বন্ধুরা স্বাগতম জানাচ্ছি বাংলা টিউবরাসের নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে যে কোনো ম্যাথকে একদম সহজে আপনাদের মোবাইলের মাধ্যমে এবং মোবাইল দিয়ে আপনারা কীভাবে সহজে যে কোনো ম্যাথের বীজগণিতের, বিশেষ করে বীজগণিতের সমাধানগুলো আপনারা ইজিভাবে আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন এবং আপনাদের যে অঙ্কের যে প্রসেসটি, যে ম্যাথের যে কোনো প্রসেসটি কীভাবে করা হয় সেগুলো আপনারা সহজভাবে আপনাদের মোবাইল দিয়ে কিন্তু দেখতে পাবেন। তো বন্ধুরা, প্রতিবারের মতো আমি অরণ্য আছি আপনাদের সাথে নতুন একটি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্সটা কী। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ফেসবুক পেজে এখনও লাইক দেননি প্লিজ লাইক দিয়ে সাথে থাকুন। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমি আপনাদের এই অ্যাপসটির কাজ দেখাবো, কীভাবে আপনারা এই অ্যাপসটি থেকে যে কোনো ম্যাথ সমাধান করবেন সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের কাজগুলো দেখাচ্ছি, পরে আমি ভিডিও শেষ আপনাদের কীভাবে ডাউনলোড করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপসটি ডাউনলোড হওয়ার পর আপনারা সিম্পলি অ্যাপ ওপেন করবেন, আপনাদের অ্যাপ ইন্টারফেস শো হবে। ইন্টারফেস শো হওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন, দেখতে পাবেন আপনাদের এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে। তো এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, তো এখানে আদার ল্যাঙ্গুয়েজে ক্লিক করে কিন্তু এখানে বাংলাটাও আপনারা খুঁজে নিতে পারেন নিচে। তো এখান থেকে আমি ইংলিশটা রাখলাম, রাখার পর এখানে গ্যাট স্টার্টে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপর স্কিপ আছে, তারপর কন্টিনিউ আছে। তো আপনারা যদি চান এগুলো দেখতে তাহলে কিন্তু আপনারা এখানে কন্টিনিউ দিয়ে দিবেন, নিচে কন্টিনিউ আছে। তো কন্টিনিউ সবগুলো আপনারা কন্টিনিউতে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের এখানে দেখা যাচ্ছে আর স্ক্যান করার যে অপশনটি আছে সেটি কিন্তু এখানে শো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা এভাবে যে কোনো ম্যাথ, আপনারা ম্যাট্রিক্সের টু দ্য পাওয়ার বা যে কোনো ম্যাথ, আপনারা যারা ম্যাথের স্টুডেন্ট বা ম্যাথ করেন তো আপনারা বুঝতে পারবেন যে কোনো ম্যাথ এভাবে আপনারা এরিয়াটা সিলেক্ট করবেন। ভালো করে দেখতে পাচ্ছেন এরিয়াটা, আপনারা দুদিক থেকে টেনে আপনারা এরিয়াটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা নিচে ক্যামেরার বাটন দেখতে পাবেন, ক্যামেরার বাটন আপনারা ক্লিক করে দেবেন, ক্যাপচার বাটনে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন, দেখতে পাবেন আমার ম্যাথের সলিউশনটি কীভাবে শো হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে কিন্তু আপনারা চাইলে যে কোনো ম্যাথ এভাবে কিন্তু আপনারা দেখতে পারেন। তো আমি ম্যাট্রিক্সের একটা অঙ্ক দেখালাম, তো আমি দেখতে পাচ্ছেন এখানে আমার সলিউশনটা এখানে চলে আসছে সলভের। তো এখানে আপনারা সহজে এভাবে দেখতে পারেন যে কোনো ম্যাট্রিক্সের। তো আমি নিচের একটি ম্যাথ আপনাদের দেখাচ্ছি, তো আপনারা দেখেন একটি ম্যাথ এখান থেকে সোর্স করে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এখানে যদি আপনাদের দেখতে কোনো সমস্যা হয় আপনারা এখানে প্লাস আছে, আপনারা এখান থেকে প্লাসটিও দিয়ে নিতে পারেন। তো এখান থেকে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে সহজে আপনারা কিন্তু ম্যাথটি করে নিতে পারেন, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এটি সোর্স করে নিলাম, এখানে স্ক্যান হবে। আপনারা ক্যামেরাটি ভালো করে ধরে যে কোনো ম্যাথকে এভাবে কিন্তু সহজে দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন আমার ম্যাথটির সমাধান কিন্তু এখানে চলে এসছে। তো আরও দুই একটি ম্যাথ আপনাদের দেখাবো, আপনারা একটু ভালো করে খেয়াল করেন। তো আমি এখান থেকে যে কোনো সমীকরণে যে ম্যাথগুলো আপনারা করেন, তো এগুলো কীভাবে আপনারা করবেন আপনাদের ফোন দিয়ে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি আপনারা এভাবে স্ক্যান করে নেবেন যে কোনো ম্যাথকে আপনারা। তো আমি দেখাচ্ছি আপনারা এখান থেকে আরেকটি ম্যাথ এখান থেকে দেখাচ্ছি, তো আমি এভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি এখানে ক্যাপচার বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনারা দেখবেন ধারাটি, আপনাদের ধারাটি ঠিক আছে কিনা এবং আপনারা স্পষ্ট করে লিখবেন খাতার মধ্যে, তাহলে কিন্তু আপনাদের ম্যাথটি স্ক্যান করার ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে এবং সহজে কিন্তু আপনারা যে কোনো ম্যাথের সলিউশন আপনারা দেখতে পাবেন। তো আমার ম্যাথটি এখানে বলতেছে নট ডিটেক্ট, আর একটা ম্যাথ দিয়ে আপনাদের দেখায় এভাবে কিন্তু আপনাদের যদি লিখাটা আপনাদের শুদ্ধ না হয় তাহলে আবার আসবে। তো আমি এই ম্যাথটি আপনাদের দেখাচ্ছি, দেখো এই ম্যাথটি আমি ভালো করে তুলতে হবে একটু। তো দেখতে পাচ্ছেন এই ম্যাথটি আমি কিন্তু তুললাম, তোলার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদের সলিউশনটা এখানে চলে আসছে। তো এখান থেকে আপনারা যে ম্যাথ করার যে প্রসেসটা আপনারা এখান থেকে কিন্তু সহজে আপনারা দেখে নিতে পারবেন। ম্যাথ আমি এখানে স্ক্যান দিয়ে দেখালাম, তিনটে অপশন দেখতে পাবেন এখানে, স্ক্যান তারপরে ড্র তারপর হচ্ছে টাইপ। তো আমি এখান থেকে ড্রতেই ক্লিক করে একটি দেখাচ্ছি আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে একটি সূত্র লিখি তাহলে আপনারা একটু খেয়াল করবেন, দেখতে পাচ্ছেন এম এন এস বিহল কেবি সূত্র যদি আমি এখানে যদি ক্লিক করে দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন এ কিউ প্লাস থ্রি আই বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস থ্রি বি স্কোয়ার বা আই বি স্কোয়ার এখানে কিন্তু সহজে দেখা যাচ্ছে। তো এখান থেকে কিন্তু আপনারা সহজ যে কোনো ম্যাথ আপনারা করতে পারেন। তো এখানে কিন্তু নিজ উপরে কিন্তু আরেকটা অপশন আছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে স্ক্যান ড্র তারপরে টাইপ। তো এখান থেকে টাইপে আপনারা ক্লিক করে কিন্তু যে কোনো ম্যাথ আপনারা করতে পারেন। তো আমি যদি এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা পার্সেন্টেজ তারপরে স্কোয়ার তারপর বর্গমূলের তারপর এখানে দেওয়া আছে। তো আমি যদি এখানে বর্গমূল দিয়ে যদি আমি এখানে 25 দিয়ে যদি আমি এখানে দিই তাহলে আমার কিন্তু ম্যাথটি সহজে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন বর্গমূল কিন্তু আপনারা এখান থেকে সহজে দেখে নিতে পারবেন যে কোনো বর্গমূল। বর্গ করার জন্য আপনারা কী করবেন, এখান থেকে যে কোনো সংখ্যা লিখবেন আপনারা যেটি বর্গ করতে
চান, তো আমি লিখলাম এখান থেকে 150। তো লিখার পর কিন্তু এখানে বর্গ দিলাম, বর্গ দেওয়ার পর এখানে অ্যারো বাটন দেখতে পাবেন নিচে, অ্যারো বাটন আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার বর্গটি কিন্তু শো হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা সহজে যে কোনো ম্যাথকে আপনারা যদি এখানে চান, আপনারা ফাংশনের যে কোনো অঙ্ক বা সাইনের মান, তারপরে আপনারা কস সাইন টিটা কস টিটার মান, আপনারা ত্রিকোণমিতি যে কোনো অঙ্ক এখান থেকে আপনারা করতে পারবেন। তো এখানে নিচে আপনারা এখানে ফাংশনের একটা আইকন দেখতে পাবেন, তো এখান থেকে কিন্তু আপনারা যে কোনো লগের অঙ্ক, ফাংশনের যে কোনো ম্যাথ কিন্তু আপনারা ইনফিনিটিভ এখানে দেখতে পাচ্ছেন। সহজে কিন্তু যে কোনো মান, যে কোনো অঙ্কের সমাধান কিন্তু আপনারা এই অ্যাপসটি থেকে সহজে করে নিতে পারবেন। তো আপনারা যদি এখানে একটু সেটিংসে যান, দেখতে পাবেন আপনাদের যে অঙ্কগুলো আপনারা করেছেন, তো এখান থেকে আপনারা কিন্তু চাইলে এখান থেকে হেল্পসও নিতে পারেন। দেখতে পাচ্ছেন আপনারা রেশিওনাল ইকুয়েশন, তারপর হচ্ছে রেডিক্যাল ইকুয়েশনের বিভিন্ন ম্যাথের লজিক্যাল, তারপর হচ্ছে ত্রিকোণমিতি, তারপর ম্যাট্রিক্সের যে কোনো ম্যাথের আপনারা চাইলে এখান থেকে হেল্পও নিতে পারেন। কিছু সেটিংস আছে এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস, তো আপনারা চাইলে এখানে আপনাদের যে কোনো বন্ধুকে ইনভাইট করতে পারেন, তারপর ল্যাঙ্গুয়েজটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন এখান সেটিংস থেকে। তো এভাবে কিন্তু আপনারা সহজে যে কোনো ম্যাথকে আপনারা ইজিলি আপনারা কিন্তু সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা এখন দেখাবো আপনারা কীভাবে এই অ্যাপসটি ডাউনলোড করবেন। এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি কী করবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার সিম্পলি সার্চ বারে গিয়ে টাইপ করবেন মাইক্রোসফট ম্যাথ সলভার, এভাবে আপনারা টাইপ করে দেবেন। দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ম্যাথ সলভার, এরকম অ্যাপসটি আপনাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ম্যাথ সলভার, এটি কিন্তু 1 মিলিয়ন প্লাস ডাউনলোড নতুন অ্যাপসটি লঞ্চ করা হয়েছে। যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা হেল্পফুল হবে, আপনাদের জন্য ভালো হবে। তো আপনারা কিন্তু সহজেই এই অ্যাপসটি থেকে যে কোনো ম্যাথের সমাধান আপনারা নিয়ে নিতে পারবেন। তো অ্যাপসটি আপনারা সহজে এখান থেকে ডাউনলোড করে নেবেন। যদি ডাউনলোড করতে কোনো সমস্যা হয় বা পেতে কোনো সমস্যা হয়, আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ক্লিকে ডাউনলোড করে নেবেন। তো বিশেষ করে দুই একটি কথা বলবো আপনাদেরকে, যারা ম্যাথ পারেন সবসময় কিন্তু আপনারা এটি ইউজ করবেন না, আপনারা চাইবেন নিজের মেধা দিয়ে একটু ম্যাথগুলো করার এবং সমাধান করার। তো যদি মনে করেন যে বেশি হার্ড কোনো ম্যাথ হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে দেখে নিয়ে আপনারা করতে পারেন যে কোনো ম্যাথ। তো বন্ধুরা এই ছিল মোটামুটি এই অ্যাপসের মাধ্যমে কীভাবে আপনারা ম্যাথ করবেন এরকম কিছু টিপস। টিপসটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো, এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দিবেন। বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনি যদি কোনো কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন বা আপনার কোনো উপকার হয়েছে বলে মনে হয়, অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজে লাইক দেন প্লিজ লাইক দিয়ে সাথে থাকবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে এবং কথা হচ্ছে অন্য একটি টিউটোরিয়াল বিষয় নিয়ে, অন্য একটি হেল্পফুল ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।